আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউএমএস। ইউএমএস আসলে কি? ইউএমএস কে যদি আমরা আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করি তাহলে হবে ইউ মানে হচ্ছে ইউরিয়া, এম হচ্ছে মোলাসেস, এস হচ্ছে স্ট্র। ইউরিয়া মোলাসেস স্ট্র। এখন এই ইউরিয়া মোলাসেস স্ট্র আসলে কি? ইউরিয়া হচ্ছে একটা সার যেটা আমরা ধান খেতে কিংবা ফসলি জমিতে ব্যবহার করে থাকি। ইউরিয়া সম্পর্কে আমরা সবাই চিনি, ছোট ছোট গোটা গোটা সারগুলো যেটাকে অনেক অঞ্চলে আমরা সাদা সার নামে চিনি, এটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার পরে যেটা সেটা হচ্ছে মোলাসেস। মোলাসেসটা হচ্ছে চিটাগুর। হ্যাঁ, এটা হচ্ছে চিটাগুর, যেটাকে আমরা কিছু কিছু অঞ্চলে নালিগুর বলি, কিছু কিছু অঞ্চলে রাব বলি, এক এক অঞ্চলে এক এক রকমভাবে বলি। তো এই হচ্ছে ইউরিয়া এবং মোলাসেস। আর স্ট্র হচ্ছে খড়, ঠিক আছে? ধানের মানে ধান কেটে নিয়ে আসার পরে যে উচ্ছিষ্টটা থাকে, যেটা আমরা জ্বালানি হিসেবে বা গোখাদ্য হিসেবে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে খড়। হ্যাঁ, এই হচ্ছে ইউরিয়া মোলাসেস স্ট্র। আপনি খড়কে কীভাবে প্রসেসিং করে, ইউরিয়া এবং মোলাসেস দিয়ে প্রসেসিং করে গরুকে গোখাদ্য হিসেবে তৈরি করবেন, সেটাকে মূলত ইউএমএস বলে। এখন এই ইউএমএসকে এক এক অঞ্চলে এক এক রকমভাবে এটা মানে এক এক দৃষ্টিতে দেখে। সেটা হচ্ছে যেমন কিছু কিছু অঞ্চলে বলে যে গরুকে সার খাওয়ানো যাবে না, এটা কেন খাওয়াবো, বা এক এক অঞ্চলে এটা খুবই মানে কটু চোখে দেখে। হ্যাঁ, যে ওরা গরুকে মানে ইউরিয়া সার খাওয়ায়, এই গরুর মাংস ভালো হবে না, বিভিন্ন রকম বিষয় আসে উঠে আসে এই কথাগুলোর মধ্যে। তো আসলে ব্যাপারটা আসলে তা না। যেমন আমি ছোট্ট করে বলতে চাই, যেটা সেটা হচ্ছে আজ থেকে অনেক বছর আগে যখন বাংলাদেশে প্রথমে ইরি ধানের চাষ করা হয় তখনও কিন্তু এক শ্রেণীর লোক এই ইরি ধানের বিপক্ষে ছিল। তো যাই হোক, এখন কিন্তু ইরি ধানের বিপক্ষে কেউ নাই, সবাই কমন। তো যাই হোক, এটা হচ্ছে বিএলআরআই উদ্ভাবিত একটা প্রযুক্তি, সেটা হচ্ছে ইউএমএস, ইউরিয়া মোলাসেস স্ট্র। এটা আসলে খড়কে, খড়ের গুণগত মান বৃদ্ধি করার জন্য খড়কে প্রসেসিং করে গোখাদ্য হিসেবে তৈরি করাকে ইউএমএস বলে। এখন আসুন, এই ইউএমএস আসলে আপনার গরুর জন্য কতটা স্বাস্থ্য উপযোগী। ইউএমএস আপনার গরুর জন্য 100% স্বাস্থ্য উপযোগী, এটার জন্য কোনো সমস্যা নাই, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তবে নির্দিষ্ট পরিমাণে খাওয়াতে হবে। তবে মনে রাখতে হবে, এই ইউএমএস তৈরির সময় ইউরিয়ার মাত্রা যেন কোনোভাবেই বেশি না হয় এবং সঠিক মাত্রায় এটা তৈরি করতে হবে। এটাই হচ্ছে ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করার প্রধান শর্ত। যদি কোনো কারণে আপনার ইউরিয়ার মাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু গরুর বিষ ক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আমি যেটা বলি সেটা হচ্ছে যে যারা নিজেরা খামারে থাকেন না, মানে দূরে থেকে খামার পরিচালনা করে থাকেন, যেমন অনেকে বিদেশে থাকেন, অনেকে ঢাকায় থেকে গ্রামে খামার পরিচালনা করে থাকেন, তো নিজে যারা সরাসরি খামারের পর্যবেক্ষণের দায়িত্বে থাকতে নিয়োজিত থাকতে পারেন না, তারা এই ইউএমএস থেকে নিজেকে দূরে রাখবেন। কারণ কর্মচারীর উপরে ডিপেন্ড করে ইউএমএস খাওয়াতে গেলে আপনার খামারে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সেজন্য বলবো যে ইউএমএস থেকে আপনারা দূরে থাকবেন। ইউএমএস শুধুমাত্র তারাই খাওয়াবেন যারা নিজ হাতে ইউএমএসটা তৈরি করতে পারবেন কিংবা নিজে দাঁড়িয়ে থেকে ইউএমএসটা তৈরি করতে পারবেন। কারণ ইউএমএস তৈরির সময় যদি কোনো কারণে ইউরিয়ার মাত্রা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার খামারে বিশাল বড় একটা বিপর্যয় নেমে চলে আসবে, গরুর মৃত্যু হতে পারে। তো যাই হোক, আমরা এখন দেখব যে আসলে এই ইউএমএস বা ইউরিয়া মোলাসেস কীভাবে তৈরি করা হয় এবং এটা তৈরি করার পরে গরুকে যদি খাওয়ানো হয় সেটা মানে কতটুকু বেনিফিট আমরা গরু থেকে পাবো, বা এটা খাওয়ানোর ফলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে গরুর গ্রোথ কেমন হবে। তো আসলে ইউরিয়া মোলাসেস বলতে আমরা যেটা বুঝি সেটা শুধুমাত্র আমরা গরু ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আপনি গাভী গরুকেও ইউএমএস খাওয়াতে পারেন, শুধুমাত্র গর্ভবতী গাভীকে ইউএমএস খাওয়াতেও যাবে না। এটা ঘাসের বিকল্প হিসেবে অনেকে ব্যবহার করে থাকেন এবং এটা ঘাসের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। যেমন ফ্যাটেনিংয়ের মধ্যে আমরা সবসময় বলে থাকি যে ফ্যাটেনিংয়ের গরুগুলোকে ঘাস খাওয়ানো ইম্পর্টেন্ট না, মানে ঘাস ছাড়াও আপনি বিফ ফ্যাটেনিং বা গরু মোটাতা জাগরণ প্রজেক্ট শুরু করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে এই ইউএমএসের উপরেই কিন্তু নির্ভর করে প্রজেক্টটা করতে হবে। তো আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু সবসময় মানুষকে নিরুৎসাহিত করি ইউএমএসের ব্যাপারে, যেহেতু এটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক সময় থাকে। সেজন্য আমি সবসময় বলি যে আসলে আপনারা যদি ইস্ট ফার্মেন্টেড কর্ন ব্যবহার করেন তাদের ইউএমএস ব্যবহার করার কোনো দরকার নাই। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম যারা আছেন তারা ইস্ট ফার্মেন্টেড কর্ন ব্যবহার করবেন, এবং ইস্ট ফার্মেন্টেড কর্ন কীভাবে ব্যবহার করতে হয় এই ব্যাপারে আমাদের কয়েকটা ভিডিও আছে, আপনারা ক্ষুদ্র খামারের চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবেন এবং খুব ভালোভাবে শিখে যেতে পারবেন। এবং আপনার খামারে ইস্ট ফার্মেন্টেড কর্ন ব্যবহার করলেই আশা করি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। আর যারা ইউএমএস খাওয়াতে চাচ্ছেন, মানে ইউএমএস খাওয়াবেনি এরকম একটা ডিসিশন আপনাদের, তাদের জন্য আজকে দেখাচ্ছি, চলুন, যে ইউএমএস আপনি কীভাবে তৈরি করবেন। তো ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে যদি আমরা 10 কেজি ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করি আমাদেরকে লাগবে হচ্ছে 300 গ্রাম সার নিতে হবে, ইউরিয়া সার, এবং
সেখানে 3 কেজি আমাদেরকে মোলাসেস বা চিটাগুড় নিতে হবে এবং 5 কেজি পানি নিতে হবে। তো এখানে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে 5 কেজি পানির সাথে বা 5 লিটার পানির সাথে আমরা 300 গ্রাম ইউরিয়া সার যেটা সেটা মিক্স করব। প্রথম সারটাকে আমরা পানিতে ভালোভাবে মিশ্রণ করে নিব যেন সারের দানাগুলো না থাকে, একবারে পানির সাথে যেন মিশে যায়। যেমন আমরা শরবত তৈরি করার সময় যেরকম চিনিটাকে পানির সাথে মিশাই সেরকম। তারপরে আমরা এর সাথে যেটা করবো সেটা হচ্ছে 3 কেজি পরিমাণ চিটাগুড় আমরা মিক্স করে ফেলবো। পানির সাথে যখন 3 কেজি চিটাগুড় আমাদের মিশ্রণটা হয়ে যাবে আমরা এটাকে ভালোভাবে মিশ্রণটা করব। তো এখানে মূলত আমাদেরকে যেটা আমরা যেটা করছি সেটা হচ্ছে 5 লিটার পানিতে আমরা 300 গ্রাম ইউরিয়া সার এবং 3 কেজি মোলাসেস বা চিটাগুড় আমরা এখানে মিক্স করেছি। তো তার পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে যে 10 কেজি খড়কে আমরা ইউরিয়া মোলাসেস তৈরি করব। সেই 10 কেজি খড়ের মধ্যে প্রথম অর্ধেক বা 5 কেজি খড় আমরা আলাদা করে নিব। তার আগে আমরা মাটিতে একটা পলিথিন বা ত্রিপাল বিছিয়ে নিব যেন আমাদের যেই ইউরিয়া মোলাসেস মিশ্রিত যে পানিটা দ্রবণটা এটা যেন মাটির সাথে না মিশে যায় বা মাটিতে যেন নষ্ট না হয়। তো আমরা 5 কেজি প্রথম অর্ধেক খড়ের মধ্যে আমরা পানিটাকে ছিটিয়ে দিব। এটার জন্য যদি আমরা ঝর্ণা ব্যবহার করি তাহলে সব থেকে ভালো হয়। তো ঝর্ণা যদি না থাকে তাহলে হাত দিয়েই এটা ভালোভাবে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা ছিটানোর সময় মনে রাখবো যে প্রত্যেকটা খড়ের মধ্যেই যেন এই ইউরিয়া মোলাসেস মানে ইউরিয়া মোলাসেস মিশ্রিত পানিটা বা এই দ্রবণটা যেন প্রত্যেকটা খড়ের সাথে যেন মিশে যায়। তো তারপরে যেটা করবো সেটা হচ্ছে অর্ধেক পানি 5 কেজির সাথে আমরা মিশিয়ে এরপরে বাকি 5 কেজি খড় আমরা নিয়ে নিব। বাকি 5 কেজি খড় নিয়ে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সম্পূর্ণ দ্রবণ করা পানিটা মানে ইউরিয়া মোলাসেস মিশ্রিত সম্পূর্ণ পানিটাকে আমরা এটার উপর ছিটিয়ে দিব, মানে আমাদের 10 কেজি খড়ের উপরে আমরা ছিটিয়ে দিব। তো এটা ছিটিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে ভিডিওতে মানে দেখানো হচ্ছে যে সম্পূর্ণ পানিটা অলরেডি ছিটিয়ে দেওয়া হয়েছে। তো এই পানিটার সাথে এখন আমরা খুব ভালোভাবে খড়টাকে মিশ্রণ করব। বারবার বলছি মনে রাখতে হবে যেন প্রত্যেকটা খড়ের সাথে এই দ্রবণটা মিশে যায়, মানে এই পানিটা যেন প্রত্যেকটা খড়ের সাথে খুব ভালোভাবে মিশ্রিত হয়। এবং উচিত যেটা সেটা হচ্ছে এই মিশ্রিত খড়টাকে কমপক্ষে 3 ঘন্টা ঢেকে রাখা বা যেন বাতাস না লাগতে পারে এরকম একটা ব্যবস্থা করে 3 ঘন্টা রেখে দেওয়া। তারপরে আধা ঘন্টা বা 15-20 মিনিট এটাকে রোদে শুকিয়ে তারপরে গরুকে আপনি খেতে দিতে পারেন। তো আসুন দেখি এটা আসলে কি মাত্রায় একটা গরুকে, যেমন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কত কেজি পরিমাণ খাওয়ানো যাবে, এই বিষয়টা সম্পর্কে আমরা একটু জেনে নেই যে একটা গরুকে কত কেজি পরিমাণ UMS খাওয়ানো যায়। তো একটা গরুকে কি পরিমাণ UMS খাওয়ানো যাবে তার আগে আমরা টোটাল পরিসংখ্যানটা বা টোটাল প্রক্রিয়াটা আবার একটু জেনে নেই। আমরা এই UMS টা তৈরি করার জন্য খড় নিয়েছিলাম 10 কেজি, তার সাথে আমরা 5 কেজি বা 5 লিটার পানি নিয়েছি, 5 লিটার পানির সাথে আমরা 3 কেজি চিটাগুড় এবং 300 গ্রাম ইউরিয়া সার মিক্স করেছি। তো এটা মিক্স করার পরে এখন আমরা এটাকে 3 ঘন্টা এটাকে বায়ুরোধক বা এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর 10 মিনিট একটু এটাকে রোদে শুকিয়ে বা এটাকে একটু গ্যাস মুক্ত করে তারপর আমরা গরুকে খেতে দিব। এখন কথা হচ্ছে যে একটা গরুকে আমরা কি পরিমাণ ইউএমএস খাওয়াতে পারি, এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক সংশয় বা অনেক প্রশ্ন জেগে থাকে। যেটা হচ্ছে যে কি মানে কত কেজি পরিমাণ খাওয়ানো যেতে পারে, সেটা হচ্ছে একটা গরুকে ন্যূনতম আপনি 500 গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত ইউএমএস আপনি খাওয়াতে পারবেন তার লাইভ ওয়েট হিসাবে। ঠিক আছে, আপনি 100 কেজি লাইভ ওয়েটের একটা ষাঁড় গরুকে 4 কেজি খাওয়াবেন তাহলে আবার হবে না। হ্যাঁ, যদি এটা পরিমাণের বেশি খাওয়া মানে খাওয়ান গরুকে, যদিও আপনি সম্পূর্ণ মাত্রা মেনে ইউএমএস তৈরি করছেন, তারপরে যদি আপনি পরিমাণের বেশি খাওয়ান তাহলে কিন্তু গরুর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে পেটে। এবং যদি এই ধরনের কোনো সমস্যা বা ঘটনা ঘটে থাকে আপনার খামারে দ্রুত একজন ভেটেনারি সার্জনের পরামর্শ নেবেন। ধন্যবাদ। তো এরপর আসুন যে একটা গরুকে আপনি প্রতিদিন কি পরিমাণ লাইভ ওয়েট অনুসারে আপনি কি পরিমাণ ইউএমএস খাওয়াতে পারেন। তো এখানে আমরা 2টা ছকে নিয়েছি, একটা হচ্ছে গরুর দৈহিক ওজন আর একটা হচ্ছে ইউএমএস। আপনার গরুর দৈহিক ওজন যদি হয় 50 কেজি মানে লাইভ ওয়েট যদি হয় 50 কেজি তাহলে সেক্ষেত্রে আপনি তাকে আধা কেজির বেশি ইউএমএস খাওয়ানোর চেষ্টা করবেন না। যদি হয় 75 কেজি তাহলে ইউএমএস দিবেন 1 কেজি, যদি হয় লাইভ ওয়েট 100 কেজি সেক্ষেত্রে আপনি 1.5 কেজি ইউএমএস খাওয়াবেন, যদি আপনার লাইভ ওয়েট হয় 150 কেজি তাহলে আপনি 2 কেজি ইউএমএস খাওয়াবেন, যদি আপনার গরু বা ক্যাটেলের লাইভ ওয়েট হয় 200 কেজি সেক্ষেত্রে আপনি 3 কেজি পরিমাণ ইউএমএস খাওয়াতে পারবেন, যদি হয় 250 কেজি তাহলে 3.5 কেজি খাওয়াতে পারবেন,
যদি হয় 300 কেজি সেক্ষেত্রে 4 কেজি ইউএমএস খাওয়াবেন, যদি হয় 350 কেজি তাহলেও 4 কেজি, যদি হয় 400 কেজি তাহলেও 4 কেজি। তার মানে এটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে 300 কেজি থেকে এরপরে যতই লাইভ ওয়েট বাড়ুক না কেন বলুন, আমরা গ্রুপে 4 কেজি বেশি ইউএমএস খাওয়াবো না। তো এই বিষয়টা আমরা সবসময় মাথায় রাখবো, কারণ যদি এটা কোনো কারণে যদি আমরা ভুল করে থাকি তাহলে কিন্তু গরুর বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে মোটা তাজা করণে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার আরো কিছু বিষয় মেনে চলতে হবে। সেটা হচ্ছে গরুকে অতিরিক্ত হাঁটাচলা করানো যাবে না, অতিরিক্ত মানে গরুকে যে মোটা তাজা করতে ছেড়ে ফেলাটা আসলে আমার মতে যেটা সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত না। তবে সুস্থতার জন্য আপনি প্রতিদিন তাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা হাঁটাচলা করাইতেই পারেন। আর যেটা সেটা হচ্ছে প্রতিদিন গরুকে গোসল করানোর পর সারা দেহ ভালোভাবে ম্যাসেজ করাতে হবে, স্বাস্থ্যবান ও চকচকে গরু বাজারে চড়া দামে বিক্রি হয়। তাই গরুকে স্বাস্থ্যবান ও গায়ের পশম চকচকে করতে দ্বিতীয় মাস থেকে প্রতি মাসে 2 বার ক্যাটোফস ইঞ্জেকশন দিতে হবে। দীর্ঘ পথ পায়ে হাঁটিয়ে বাজারে নেওয়ার কারণে বা দীর্ঘ সময় গাড়িতে দাঁড়িয়ে থাকার কারণে গরু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য গরু বাজারে নেওয়ার পূর্বে দৈহিক ওজন অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় রেনামাইসিন LA ইঞ্জেকশন দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা কিন্তু এই এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি না। গরুকে বাজারে নেওয়ার আগে সবসময় আমরা এই কাজটা করবো যে রেনামাইসিন LA ইঞ্জেকশনটা গরুকে দিয়ে তারপরে বাজারের জন্য রওনা হবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।